হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানব ভয়ঙ্কর এক প্রাণী সম্পর্কে, যারা হিংস্রতার জন্য প্রাণী জগতের মধ্যে বিশেষভাবে পরিচিত। বহু বছর ধরে এরা আমাদের কাছে আতঙ্কের এক প্রাণী হয়ে রয়েছে। অত্যন্ত হিংস্র আবার স্বভাবে সুশৃঙ্খল এই প্রাণীটির নাম নেকড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে চলুন জেনে নেই এই ভয়ানক প্রাণীর কিছু মজার তথ্য। নেকড়ে একটি ভয়ঙ্কর হিংস্র প্রাণী, যাদেরকে কুকুর পরিবারের বৃহত্তম সদস্য বলে মনে করা হয়। সারা পৃথিবী জুড়ে নেকড়ের 3টি প্রজাতি এবং প্রায় 40টি উপপ্রজাতি রয়েছে। সবচেয়ে সাধারণ নেকড়ে হল ধূসর নেকড়ে বা কাঠের নেকড়ে। এদেরকে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকাতে পাওয়া যায়। এরা বনভূমি, মরুভূমি, পার্বত্য এলাকা, তৃণভূমি এমনকি শহরে এলাকাতেও বাস করে। নেকড়েগুলির দৈর্ঘ্য 40-65 ইঞ্চি হয় এবং ওজন প্রায় 40 কেজি হয়ে থাকে। প্রজাতিভেদে এদের পশমের রং খাঁটি সাদা, খাঁটি কালো এবং ধূসর হয়। ঘন পশম এদের কঠোর জলবায়ু থেকে বাঁচতে সহায়তা করে। নেকড়েরা হল নিশাচর প্রাণী, যার ফলে এরা দিনের বেলা ঘুমিয়ে থাকে এবং রাতে খাবারের জন্য বের হয়। একটি নেকড়ে একা প্রায় 9 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। নেকড়েরা খুব বুদ্ধিমান প্রাণী, যারা অনেক প্রতিকূলতা মোকাবেলা করে টিকে আছে। এরা মুখ উঁচু করে ডাক দিয়ে নিজের দলকে একত্রিত করে শত্রুকে ঘাবড়ে দেয় এবং নিজের অবস্থানের কথা জানিয়ে দেয়। এছাড়াও একে অপরের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারে, যেমন ঘ্রাণ চিহ্ন ছেড়ে দেয় মুখে এবং শরীরে নানা অঙ্গভঙ্গি করে। নেকড়েরা হলো ভ্রমণ পিয়াসী, যার ফলে এরা এক জায়গায় থাকতে পছন্দ করে না। প্রতিদিন এরা প্রায় 30-50 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে এরা খাবার না পেলে আরো বেশি পথ পাড়ি দেয়। নেকড়েরা খুব সামাজিক প্রাণী এবং এরা শুধু একসঙ্গে বসবাসই নয়, দলবদ্ধভাবে শিকারও করে। একক চেষ্টায় একটি নেকড়ে সর্বোচ্চ ছোট আকারের হরিণ বা স্তন্যপায়ী প্রাণী শিকার করতে পারে, কিন্তু দলবদ্ধভাবে এরা অনেক বড় প্রাণীকেও কাবু করতে সক্ষম। একটি নেকড়ের দলকে প্যাক বলা হয়, যেখানে 6-10 জন সদস্য থাকে। প্যাকগুলির একজন নেতা থাকে, যা আলফা পুরুষ নামে পরিচিত। সবচেয়ে শক্তিশালী পুরুষ এবং মহিলা জুটি প্যাকটি নেতৃত্ব দেয়। দলের মধ্যে নিয়ম নীতিগুলো কঠোরভাবে পালন করা হয়। এক একটি নেকড়ের দল গড়ে 150-300 বর্গ কিলোমিটার এলাকা দখলে রাখে। প্রতিটি প্যাক তার অঞ্চলটিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রক্ষা করে এবং অন্যান্য নেকড়েদেরও হত্যা করে থাকে যারা প্যাকের অংশ নয়। শুধুমাত্র দলনেতা নেকড়ে এবং তার সঙ্গী বাচ্চা নিতে পারে এবং দলের বাকি সদস্যরা সেসব বাচ্চা দেখাশোনা করে। কথিত আছে যে নেকড়েরা তাদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে। স্ত্রী নেকড়ের গর্ভধারণের সময়কাল সাধারণত 65 দিন হয়। একটি স্ত্রী নেকড়ে 6-8টি বাচ্চার জন্ম দেয়। জন্মের পর বাচ্চারা 8 সপ্তাহ পর্যন্ত মায়ের দুধ পান করে থাকে। একটি নেকড়ে প্রায় 4-8 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। দীর্ঘকাল ধরে নেকড়েরা মানুষের কাছে এক আতঙ্কের প্রাণী হয়ে দাঁড়িয়েছে। যদিও এরা মানুষকে আক্রমণ করে না, তবুও নেকড়েদেরকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক ভিলেন হিসেবে ধরা হয়। এরা গৃহপালিত প্রাণী আক্রমণ করে এবং এই প্রবণতার কারণে মানুষ নেকড়ে মারতে দ্বিধাবোধ করে না। এছাড়াও পরিবেশগত পরিবর্তন, আবাসস্থল ধ্বংস এবং মানুষের নিপীড়নের কারণে নেকড়ে অনেক জায়গায় বিলুপ্তির সম্মুখীন হয়েছে। আপনারা যদি এরকম আরো অচেনা ও অজানা প্রাণী সম্পর্কে জেনে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সেই প্রাণী সম্পর্কে বিচিত্রকর তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চিড়িয়াখানা ফেসবুক পেজে লাইক দিন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। নানা পশু পাখির বিষয়কর জীবন কাহিনী ও নানা তথ্য জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন এবং চিড়িয়াখানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।